আমার কেন সমস্যা এসেছিল? অনেকই ছিল, পায়ের থেকে মাথা কোমর পর্যন্ত বাগায়নি তো গা, ঝিমঝিম করতো, অবশ্যই তো থাপা দা কোনখান ধরতো তো হাঁটতে হাঁটতে একটু একটু গেলই, আর নাহলে হ্যাঁ সায়া কোনো মতো সাথে যাইতাম। মানে ঠিকঠাক মতো হাঁটাচলাই করতে পারতেন জিনা না, জিনা হাঁটতে পারে নাই, এমন করতে করতে মানে অনেক চিকিৎসা। শরীরে অন্য 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 কোনো জায়গায় এরকম কোনো সমস্যা ছিল, যেমন হচ্ছে ব্যথা ধরেন সেটা এটা হাতে? মনে করেন আমি আজ যে 15-16 বছর যখন আপনারা আসলেন এখানে এবং স্যারের সাথে যখন কথা বললেন, স্যার কি বলেছিল আপনাকে দেখে? ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, আপনি বেশি দিন লাগবে না। আচ্ছা, মানে আপনার যে এমআরআই রিপোর্ট দেখে সেটা স্যার বলেছেন? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে গেলেন। জি। তো ভর্তি হওয়ার ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করলেন যে আমি আসলে একটু একটু করে ভালো হওয়া শুরু করেছি? যেদিন আইসি আর পরে মাঝে দিন একদিন গেছে, আর পরের দিন মানে দ্বিতীয় দিন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আমি ভালো অনেকটা ভালো হতে আসতেছি। আচ্ছা, কতদিন ছিলেন এখানে ভর্তি? এই যে 15 দিন, আজকাল হয়ে 15 দিন, আজকে নিয়ে 15 দিন। আজকে আপনার কি সমস্যা? সেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা কি কোনো সমস্যা নেই এখন? কি একদম ব্যথা মুক্ত? ভালো। আচ্ছা, এখন কি নিজের কাজ নিজে করতে পারেন, ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারেন? হাঁটতে পারে, আমার কোনো সমস্যা হয় না, নোয়া যাবে না আগে কাজ করার জন্য। এমনিতে এমনিতে কোনো সমস্যা হয় না হাঁটাচলা? আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল, আর এখন যেটা দেখছি এটা দেখে আমাদের মুখে হাসি অনেক, আর আমাদের বাসায় সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত যে আমার মা সুস্থ হয়ে বাসা যাচ্ছে। আমরা বরাবরের মতো আপনাদের সাথে আমাদের যে পেশেন্টগুলো থাকে ওনারা হচ্ছে যারা আসেন এখানে বিভিন্ন বাত ব্যথা, পেইন, প্যারালাইসিস, তারপর হচ্ছে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, যেই প্রবলেমগুলো নিয়ে আসে সেই পেশেন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের যে সমস্যাগুলো থাকে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে চিকিৎসা সেবা কোথায় আসলে সঠিকভাবে পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা সে ব্যাপারে আমরা জানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন যিনি আসলে অনেকদিন ধরেই ওনার কোমর এবং হাঁটু ব্যথায় সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং কোনো এক সময় হয়তো উনি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতেন না, নিজের কাজগুলো নিজে করতে পারতেন না, এবং সেই পেশেন্টের সাথে আমরা আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার যে এই যে যে সমস্যা এবং যে সুস্থতা সেটা কীভাবে উনি পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আপনার নামটা যদি একটু বলতেন। সম্মত ফাতেমা বেগম। ফাতেমা বেগম, কোথা থেকে এসেছেন আপনি? আমাদের দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দি। জি, আমরা থাকি মানিকদি সিভি সত্তরে। আচ্ছা আচ্ছা, ঢাকাতেই। জি। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলতেন যে আসলে আপনার কি সমস্যা ছিল বা এখানে কেন এসেছেন? সমস্যা অনেকই ছিল, পায়ের থেকে মাথা কোমর পর্যন্ত বাগায়নি তো গা, ঝিমঝিম করতো, অবশ্যই তো থাপা দা কোনখান ধরতো তো হাঁটতে হাঁটতে একটু একটু গেলই, আর নাহলে হ্যাঁ সায়া কোনো মতো সাথে যাইতাম। মানে ঠিকঠাক মতো হাঁটাচলাই করতে পারতেন? জিনা জিনা হাঁটতে পারে নাই, এমন করতে করতে মানে অনেক চিকিৎসা। শরীরে অন্য 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 কোনো জায়গায় এরকম কোনো সমস্যা ছিল, যেমন হচ্ছে ব্যথা ধরেন সেটা হাতে? এটা মনে করেন আমি আজ যে 15-16 বছর, আজকাল ব্যথা না, এটা মানে ডাক্তার দেখাই দিয়েছে, অর্থনীতি ডাক্তার বহুত দেখাইছি, ডাক্তার বলছে যে আমার আর কোনো ব্যথা ট্যাবলেট দেওয়া যাবে না, যে 10 বছর হাতে দেয় না কেউ। আচ্ছা আচ্ছা, এর আগে এই যে প্রবলেমগুলো হতো তখন কোনো ডক্টর দেখাননি? দেখাইছি, বললাম না অর্থনীতি ডাক্তার দেখাইছি। সেটার সেটার রেজাল্ট কী ছিল বা সে তারা? সেটা কিছুই হয় নাই, খাইছি মানে একটু ভাল লাগছে, কাজ করছে, আবার শুরু হয়েছে। তখন তারা আসলে কি বলেছে যে আপনার কি হয়েছে বা রোগটা কি? লাস্টে তা বলছে যে আপনার বড় ধরনের অর্থনীতি ডাক্তার দেখান। মানে তারা কোনো রোগ ধরতে পারে না? ধরতে পারে নাই, কুমিল্লা ধরছে যে আপনার বাতের বাতের থেকে এরকম আক্রমণ করতেছে। আচ্ছা আচ্ছা, তো এই করোনা করোনা আর কুমিল্লা যেতে পারে নাই, বড় স্যার আছিল মাহবুব ডাক্তার, করোনার ইয়া যাওয়া পরে নেই, আজ 1.5 বছর রাতে 2 বছর ডাক্তার দেখা যায় না। এখন তারপর দিয়ে আমার মেয়ে বললো কি আম্মা এক জায়গায় ডাক্তার দেখাবো, আমি কোন জায়গায় যা? হ্যাঁ, হাজবেন্ড আবার আমার খবর নিয়ে গেছে, এই অপরচুনিটিতে সাইকেল তো দিতে আমরা, তারপরে নিচে নেওয়ার পরে তারপর আমি কই যামু 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 করতে করতে আসছি এখানে, আসার পরে ডাক্তার দেখাই গেলাম ভর্তি হবো, এমন টাইমে আমার ছোট মেয়ে ডাবি হয়ে যেত, 3 মাস 4 মাসে খারাপ পড়ছে, এই যে বসা রয়েছে, মেমা মারা আসে নাই, ছেলের মা মা বাবা কেউ আসে নাই, আমি জানো গা হাসপাতাল ভর্তি হইতাম, বললে তারা আসবে একটা খারাপ দেখা যায় না, কষ্ট করছে আর কটা দিন কষ্ট করি আমি, কই তাদের বল আসলে আসতো, এই এখন আসবে না, ওই ছেলের বাবা স্কুল বন্ধ করলো, হেডমাস্টার না বন্ধ করলো এই ছুটিতে, তারপর তারপর আসবে, তারা আইসা গেল, আসে যাওয়ার পরে আমি
আমার দেয়া গেল এখানে। আচ্ছা, তো যখন আপনারা আসলেন এখানে এবং স্যারের সাথে যখন কথা বললেন, স্যার কি বলেছিল আপনাকে দেখে? ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আপনি বেশি দিন লাগবে না। আচ্ছা, মানে আপনার যে এমআরআই রিপোর্ট দেখে সেটা স্যার বলেছেন? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে গেলেন? জি। তো ভর্তি হওয়ার ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করলেন যে আমি আসলে একটু একটু করে ভালো হওয়া শুরু করেছি? যেদিন আইসি আর পরে মাঝের দিন একদিন গেছে আর পরের দিন তেম বুঝতে, মানে দ্বিতীয় দিন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আমি ভালো অনেকটা ভালো হতে আসতেছি। আচ্ছা, কতদিন ছিলেন এখানে ভর্তি? অনেক ভালো। তো এই যে আপনি এত বছর ধরে আপনি মানে কষ্টে নিয়ে আসেন, আপনার রোগটা নিয়ে আসেন, তো অনেক জায়গায় ট্রিটমেন্টও করিয়েছেন, কোনো জায়গায় কোনো ফল হয়নি? ডক্টর মোহাম্মদ চক্র পানি বর্ষকালে। আচ্ছা, আল্লাহ আমার সহায়তা করছে, ওনার উসিলায় আল্লাহ হিসেবে সারাইন না মালিক আল্লাহ উদ্ধার করছে, আল্লাহ ওনার হিসেবে একটা উসিলা। হুম হুম, আল্লাহ না মালা করলে কেউ পারবে না, কেউ পারবে না, একটা পিঁপড়েও মারাইতে পারবো না এই আর কি। তো এই যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আপনি ভালো হলেন, আপনার কি মনে হচ্ছে না যে আজকে থেকে যদি আরও আমি এই যে 10 বছর বা 15 বছর আগে যদি আমি জানতাম, হ্যাঁ যদি আসতাম, তাহলে আমাকে এত বছর কষ্ট করতে হতো না? হ্যাঁ, এত টাকা বাইরে হাওয়া ফালাইতে হতো, অনেক টাকা তো গেছে মানে ধরে একের সময় 50,000-60,000 যায়, কম যায়, একবার মুট করে গেছে একবার ভালো থাকবে আল্লাহ আর কি। আচ্ছা, এই যে আপনার যে সমস্যাগুলো ছিল, এরকম আসলে অসংখ্য পেশেন্ট আছেন, যেমন আপনি 15 বছর ধরে ভুগেছেন, আপনি সঠিক ট্রিটমেন্টটা পাননি, তো এরকম অনেক পেশেন্ট আছে যারা এখনো জানেন না আপনার মতো যে আমি আসলে কোথায় যেতে হবে বা কোথায় যাওয়া উচিত এই সমস্যাটা। তো এই যে আপনি এখান থেকে ট্রিটমেন্ট পেয়েছেন, তো এর ওপর বেস করে আপনি ওই সকল রোগীদেরকে কিছু বলবেন বা উপদেশমূলক কিছু বলবেন যে তাদের আসলে কি করা উচিত যদি তাদেরও এরকম আসা উচিত এখানে? আমার ছোট ভাইয়ের শাশুড়ির অবস্থা মুরার হাড় খয়ে গেছে, হাঁটতে পারে না। আচ্ছা, আমি আমি বললাম গতকাল ফোন দিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের বুড়া ইটালিতে, আমি তোমার আম্মারে কো এন সে মূল এই আর সে ফিরে বার আমতলা কাছে ক কি জানে জানে না, ঘরতলা থাকলে তো জানে না, আমার অনেক দূরত্ব এসে পরে অনেকেই জানে না। জি জি জি, কষ্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার জন্য দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন আপনাকে এমনই ভালো রাখেন। হ্যাঁ, দোয়া করেন আমার অবশ্যই আপনারাও ডক্টর সাহেবের জন্য এমন যেন থাকতে পারি। অবশ্যই এমন থাকতে পারবেন। দর্শক, এখানে আমরা ওনার মেজু মেয়েকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো উনি ওনার মাকে আগে কেমন দেখেছেন এবং আজকে কেমন দেখছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শিউলি আক্তার। শিউলি আক্তার, কি করছেন এমনিতে? আমি গৃহিণী। গৃহিণী, আচ্ছা। আপনি তো আপনার মাকে প্রথম থেকে দেখছেন এবং ওনার যে শুরুর দিকে যে প্রবলেমগুলো ছিল এবং আজকে ট্রিটমেন্টের পর, তো কেমন দেখছেন? আগে কেমন দেখতেন আর এখন কেমন দেখছেন? আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল, আর এখন যেটা দেখছি এটা দেখে আমাদের মুখে হাসি অনেক, আর আমাদের বাসায় সবাই খুব খুশি, সবাই খুব আনন্দিত যে আমার মা সুস্থ হয়ে বাসা যাচ্ছে। আচ্ছা, আগে তো দেখেছেন আপনার মাকে, আগে কি সমস্যা হতো যদি একটু ছোট করে? আগে তার সমস্যা ছিল সে একটু হাঁটলে তার পা অবশ্যই যেত, অবশ্যই মানে মনে হয় যেন তার পা নাই, ঝিমঝিমে সে পড়ে যেত, দুই তিনজন ধরে তারপর মানে আর একদম হাঁটতে পারতো না, সে মনে করতো তার পা নাই, সে পঙ্গু। তো আমরা দুই তিনজন ধরে খাটে বসাতাম, চেয়ারে বসাতাম, দেন এমন করতে করতে একদিন আমি ফেসবুক স্যারের অ্যাড দেখি, অ্যাড দেখার পরে আমি আবার ভালো করে এটাকে খেয়াল করি, ভিডিওগুলো দেখি, দেখার পর আমার আম্মুকে জানাই, আমার আম্মুকে জানানোর পর আম্মু বলে তুমি যদি ভালো মনে করো তাহলে দেখো। তারপরে চিন্তা ভাবনা করলাম, আমার সাহেবকে পাঠালাম এখানে, আমার সাহেব খোঁজ খবর নিল, ভালো মনে করলো, তারপরে আমি দেন আমার আম্মুকে এখানে ভর্তি করালাম। তার দুই তৃতীয় দিন আমাকে বলতেছে আম্মু আমি তো এখন ভালো ফিল করতেছি, আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আমার ব্যথা নাই, আমি মনে হয় এক সপ্তাহের ভিতরে চলে যেতে আমাকে আলহামদুলিল্লাহ। তাহলে যদি এক সপ্তাহের ভিতরে চলে যেতে পারো, তো স্যার তো বলছে তুমি এক সপ্তাহের ভিতরে ভালো হতে পারো, আবার 15 দিনের ভিতরে ভালো হতে পারো। স্যারে আমাদের এক মাসের জন্য ভর্তি দিছে ঠিকই, কিন্তু স্যারে এটাও বলছে আপনি 15 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আইডিয়া করে বলেছে আর কি, এতদিন লাগতে পারে, লাগতে পারে, কিন্তু স্যার এটাও বলে দিছে যে আপনি 15 দিনের ভিতরে আপনি সুস্থ হবেন, কিন্তু আল্লাহর রহমতে স্যারের কথাটি কারেক্ট হবে, 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ সুস্থ হবে। আমি
সঠিক বলে দিছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো যখন তা আমার আম্মুর এমআরআই করলাম এমআরআই করার পরে দেখলাম তার রক্ত চিপে পড়ে গেছে তার উপরে আপনি নিজেও দেখেছেন সেটা হ্যাঁ স্যার আমাকে ভালো করে দেখালো কামাল স্যার উনি তো দেন উপরে তিনটা ডেক্স বেড়ে গেছে আর নিচে মেরুদণ্ডে তিনটা ডেক্স বেড়ে গেছে তো এখন আল্লাহর রহমতে এটা আশা করি ভালো ফিল করতেছে ঘাড় মানে ঘাড় ফিরাইতে পারতেছে যার নামাজ পড়তে পারতেছে সে সালাম ফিরাইতে পারতো না অনেক ভালো সে তারপরে মানে এই একাত থেকে ওকাত হতে পারতো না আল্লাহর রহমতে সে এটা করতে পারে তার ডান বাম হাত লাড়তে পারতো না সে এখন ডান মোট কথা এখন সবই করতে পারে সব মুভমেন্ট করতে পারে এটার জন্য আসলে সত্যি আমি অনেক কৃতজ্ঞ এই যে আমাদের আমরা প্রত্যেকেরই আপন যদি সবথেকে বেশি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে মা এই যে আপনার মা এতদিন পরে এতটুকু সুস্থ সেটা কেমন লাগছে আপনার আপনার পরিবারে খুবই আনন্দিত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি প্রতিদিন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তো আমার আম্মুর জন্য দোয়া করি সবাই আমরা কান্নাকাটিও করি যে আমার মা যদি সুস্থ হতো কারণ আমার মা অনেক ট্রাগল করছে অনেক ব্যথা যন্ত্রণা ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা উনি অনেক কাউকে ব্যথা কথা বলে না অতি সহজে সে লোক এখানে এসে যে ভালো ফিল করে আর তার মুখে হাসি দেখছে এটি অনেক আমাদের কাছে আর কিছু সেটাই এই যে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন যে কয়দিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে স্যারের ব্যবহার ট্রিটমেন্ট এবং এখানে আরও যারা আনুষাঙ্গিক ছিল যারা আন্টিকে ট্রিটমেন্ট দিয়েছেন তাদের ব্যবহার বা তাদের চিকিৎসা সেবায় কোনো ঘাটতি বা কমতি ছিল কি না সত্যি বলতে তাদের কোনো ঘাটতি ছিল না তাদের কোনো তাদের সাথে আমার আমার কোনো কমপ্লেনও নাই তাদের জন্য দোয়া করি তারা ভালো ট্রিটমেন্ট দিছে আমার আম্মুর ভালো খেয়াল রাখছে আর শহীদুল্লাহ প্রধান স্যার খুব ভালো একজন ব্যক্তি ওনার সাথে আমি আগেও পার্সোনালিভাবে কথা বলছি আমার আম্মুর ব্যাপারে কামাল স্যারের সাথেও আমি কথা বলছি দেন আলিয়াস গো স্যারের সাথেও আমি তিন চারবার কথা বলছি দেন আমার সবার সাথে এখানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ নার্স সিস্টার তারপরে আসলে মনে হয় না যে এটা একটা হসপিটাল মনে হয় যে এটা আমার নিজের বাসা বা নিজের মানুষ বলে এটা মানুষ আমাকে চিনে ফেলছে সেটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ তিন দিন তার সেন্স ছিল না আল্লাহর রহমতে সে এখন সুস্থ আচ্ছা এরকম অন্যান্য পেশেন্টের যে প্রবলেমগুলো থাকে যেমন আন্টি জানতেন না আপনার আপনি জানতেন বিধায়ী উনি আজকে সঠিক একটা জায়গায় এসে উনি সুস্থ হতে পেরেছেন তো এমন তো আরও অনেক পেশেন্ট আছে যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে আমি তাদেরকে বলবো এই কথাটাই যে তারা যেন অতি শীঘ্রই স্যারের সাথে দেখা করে ট্রিটমেন্টটা নেন কারণ আমি মনে করি প্রতিটা মায়েরই উচিত এই ট্রিটমেন্টটা নেওয়া কারণ আমি একটা মেয়ে আমিও ফিল করতেছি আমিও চিন্তাভাবনা করতেছি যে আমিও ট্রিটমেন্ট নিব আচ্ছা কারণ আমি যে ব্যথাটা ভোগ করতেছি না তা না কিন্তু একটা ধাপ থাকে প্রতিটা একটা ধাপের ভিতরে আসতে হয় আমার ধাপটি একটু শেষ হলে আমি চলে আসবো দেন আমিও সবাইকে আহ্বান জানাই দোয়া করি আবার বলিও সবাই আসুক যারা ব্যথা নিয়ে আসে আল্লাহর মতো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তারাও ভালো হয়ে গেছে সবাই এখন আগামী দিন যাবো হেডার হয়ে গেছে না এরা সবাই ভালো হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে সবার সাথে আমার ফোনে কন্টাক্ট হয়েছে যে আপনার বাড়িতে যাওয়ার পর আপনি কেমন ফিল করতেছেন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ
আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।